হামাসের সঙ্গে বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি চুক্তিতে অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। আশা করা হচ্ছে কাল থেকে কার্যকর হতে পারে চুক্তি। চুক্তি অনুযায়ী চার দিনে 50 জিম্মিকে মুক্তি দেবে হামাস, বিনিময়ে 150 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি ও চার দিনের যুদ্ধবিরতি কার্যকর করবে ইসরায়েল। তবে দেশটির প্রধানমন্ত্রী বলেছেন বন্দি বিনিময় চুক্তি মানেই যুদ্ধ শেষ নয়। আরও জানাচ্ছেন দুলি মল্লিক। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে প্রায় দেড় মাস ধরে চলমান যুদ্ধে অবশেষে বিরতির আশা। কাতারের মধ্যস্থতায় এরই মধ্যে এই যুদ্ধবিরতি চুক্তিতে একমত হয়েছে হামাস ও ইসরায়েল। ইসরায়েলের মন্ত্রিসভা এ চুক্তি কার্যকরে অনুমোদন দেয়। বিভিন্ন সংবাদ মাধ্যমে তথ্য বলছে বৃহস্পতিবার থেকে চার দিনের জন্য কার্যকর হতে পারে এই চুক্তি। প্রতিদিন 12 থেকে 13 জন জিম্মিকে মুক্তি দেবে হামাস, এর বিনিময়ে বন্দি ফিলিস্তিনিদের দেয়া হবে মুক্তি। মুক্তি দেয়া জিম্মিদের অধিকাংশই হবে নারী ও শিশু। হামাস যদি আরও জিম্মিদের মুক্তি দেয় তাহলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়তে পারে বলে জানিয়েছে ইসরায়েল। বন্দি বিনিময় ছাড়াও এই চুক্তি অনুযায়ী প্রতিদিন গাজায় জ্বালানি সহ মানবিক সহায়তা নিয়ে প্রবেশের সুযোগ পাবে 300 ট্রাক। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিরতির পরই সেনাবাহিনীকে পুনরায় যুদ্ধ শুরুর নির্দেশ দিয়েছেন। হামাসকে পুরোপুরি ধ্বংস ও সব অপহৃত নাগরিকদের ফিরিয়ে না আনা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। গেল দেড় মাস ধরে গাজায় চলমান এই যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে 14,000 ছাড়িয়েছে, এর মধ্যে শিশুই 5,500-এর বেশি। There's been no evidence so far. Dhaka, Ekushey television.